অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমাকে জয়েন এই আপনার সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছেন তো ভাই আমার প্রথম প্রশ্ন হলো আপনারা যে কনসেপ্টটা বিলিভ করেন এ থেকে আমরা এটা বুঝি যে সৃষ্টিকর্তা আল্লাহ বা ঈশ্বর বলতে কিছু নাই না আপনারা সন্দেহবাদী যে আপনারা সংশয় আছেন আছে কিনা এটা নিয়ে এটা প্রথম প্রশ্ন ভাই এগুলা নিয়ে তো অসংখ্য কবার কথা বলা হয়ে গেছে অসংখ্য অসংখ্য কথা বলা এক লাইনে ভাই ভাই মানে বিষয়টা হচ্ছে যে যে বিষয়ের কোনো প্রমাণ নাই সেই বিষয় আমরা মানি না

স্কোপ নাই আমার কাছে ঠিক আছে যখন আপনি যদি আমাকে এসে প্রমাণ দেখাতে পারেন তখন অবশ্যই আমরা প্রমাণটা যাচাই করে দেখব যদি সঠিক হয় তাহলে মানবো বেঠিক হলে মানবো না কিন্তু যতক্ষণ পর্যন্ত দেখাতে না পারতেছেন ততক্ষণ পর্যন্ত আমার ডিফল্ট অবস্থান হচ্ছে আমি এটা মানি না ভাই আপনাকে আমি একটু জিজ্ঞেস করি একটু বলেন তো ভাই যে ভাই আপনি কি মা কালীকে তো মানেন নাকি মা কালীকে কি বলেন মা কালী আছে নাকি নাই কি বলেন আপনি বিষয়ে আমি আসলে আমি কি মানি আর কি মানি না সেটা আমি নিজেই জানি না মানে আপনি তো একটা মুসলিম পরিবারের মানে বড় হয়েছেন তাই না হ্যাঁ হ্যাঁ তাহলে মা কালী কে মানেনি বা ধরেন মানে গ্রিসের যে দেবতা জিউস জিউ কি মানেন নাকি মানেন না আসলে আচ্ছা ভাই আপনি যেভাবে আমাকে চিন্তা করছেন আমি আসলে ওইভাবে না আমি দেখি আমার বন্ধু বান্ধব যখন পূজা দিত পূজা দাওয়াত দিত আমি চাইতাম আমি গেলে পর অন্য আমার যে অন্য ভাই ভাই ব্রাদার আছে ওরা রাগ করতো যে অন্য দাওকে এটা করো কেন ওদের বাড়িতে যাও কেন সহজ করে সহজ করে জিজ্ঞেস করি মনে করেন আহ মঙ্গল গ্রহে আমার একটা বাড়ি আছে বুঝছেন ওই বাড়িতে আমি মাঝে মাঝে যাই এটা কি আপনি বিশ্বাস করতেছেন নাকি করতেছেন না এটা বিজ্ঞানিক এটা সম্ভব না

আমি মাইনা নিতে পারতেছি না কারণ আমি দেখিনি আমি শুনিও নাই যে আমি আমার কাছে কোন প্রমাণ নাই যে মঙ্গল গ্রহের মানুষের কোন মানুষের বাড়ি আছে আপনার বাপ যে আপনার বাপ এটা আপনি মানেন হ্যাঁ অবশ্যই এটা তো মানতে হয়

আমি দুই ধরনের কথা বলবো একটা হলো আমি যখন একটা মানুষ হিসাবে চিন্তা করবো যে আমি তবে আমার মাথা আছে আমার চিন্তাধার চিন্তা করার ক্ষমতা আছে আমার বোঝার ক্ষমতা আছে সেক্ষেত্রে আমি যদি বলি আমি অবশ্যই প্রমাণ ছাড়া কোনো কিছুই বিশ্বাস করবো আর কথা হলো যখন আমি ভর্মিয় দৃষ্টি দিয়ে চিন্তা করব তখন ওই জালই ক্যামেরা আছে ওর মধ্যে আছে মিছে আছে ভুল আছে ত্রুটি আছে যা আছে ওই কিন্তু মানে একজন একজন শিক্ষিত মানুষের দায়িত্ব এটা না যে মানুষ যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করবে মানে যাচাই যাচাই করে দেখবে হ্যাঁ দেখুন

একটা উদাহরণ দেন তো ইসলাম ধর্মে একটা ভালো জিনিস যেটা ইসলাম ধর্মে ইউনিক এমন একটা জিনিস বলেন তো যে জিনিসটা ইসলাম ধর্মে ইউনিক এমন ভালো আমি ইসলাম ধর্মে এমন কোনো ইউনিক জিনিস পাই নাই আমি এমন কোনো ইউনিক জিনিস ইউনিক মানে হচ্ছে কি মানে হচ্ছে মুহাম্মদি সর্বপ্রথম এটা বানাইছে বা ইসলামি সর্বপ্রথম এটা আনছে এরকম কোনো কিছু ভালো এরকম কোন কিছু ইসলামের ভিতরে আমি পাই নাই আপনি একটা উদাহরণ দেন তো ভাই আচ্ছা আমি একটা উদাহরণ দিতে পারি সেটা হলো একটা মানুষ যখন প্রতিদিন পাঁচ বার পাঁচবার নামাজ পড়তো ওই জরাষ্ট্র ধর্মের লোকেরা পাঁচবার নামাজ পড়তো হ্যাঁ খুঁজে দেখেন মোহাম্মদুলা কবি করছে জরাষ্ট্র ধর্মের যে আহুর মাজদা হ্যাঁ ওই যে ওদের যে নবী ওদের যে পয়গম্বর ওই পয়গম্বর রে ওদের ওগর ঈশ্বর আসমানে তুইলা নিছিল সাত আসমান উঠা ঘোরাই করে সাত আসমান কেছিল সাত আসমান এটা মুহাম্মদের জন্মের 1000 বছর আগের গল্প গল্প কথা হ্যাঁ পারশে প্রচলিত গল্প কথা এটা ঠিক আছে পারশের লোককথা এটা ঠিক আছে এই আহুরমাযদা আসমানে গিয়া ঈশ্বরের সাথে দেখা করছে স্বর্গনারক দেখきゃ আসছে ঘোরাইছরা এইরা আইসাT আবার মঞ্চেরেই কয় গল্প কইছে এই গল্প থেকে কপি মাইরা মোহাম্মদ মিরাজের কাহিনী ফাচ্ছে

এরা ওই নামাজ তিনবার পাঁচবার না দুইবার এইটা নিয়ে অনেক কোরআনে পরিষ্কার বলে পাঁচবার নামাজ পড়ার যে বিষয়টা এইটা না স্পষ্ট উল্লেখ নাই হ্যাঁ কোরআনে তো পাঁচবার উল্লেখ নাই ঘুরা বানাইতে চেষ্টা করে অনেকে পাঁচবার আছে কিন্তু আসলে কোরআনে পাঁচবার নামাজের কথা নাই কিন্তু ভাই এরা নিজেরা নিজেরা এই বিষয় নিয়ে মারামারি করুক আমি তো এই জিনিস এটা তো আমাদের ব্যাপার না আপনাকে জিজ্ঞেস করছিলাম যে এমন একটা জিনিস কি ইসলামের ভিতর থেকে দেখাতে পারবেন যেটা ইউনিক এবং ভালো মানে আগে ছিল কিনা তা জানি ইউনিক হবে কিনা এটা বলতে পারি না তবে একটা জিনিস প্রথম থেকে যে কথাবার্তা গুলো গুলো যেটা আছে যে মানুষের মর্যাদা দেওয়া মানুষকে সম্মান করা এগুলোর উপর ভিত্তি করেই তো পৃথিবীর বিভিন্ন সভ্যতা গড়ে উঠছে বিভিন্ন সভ্যতা সমাজ গড়ে উঠছে এ তো আগে থেকে ছিল মোহাম্মদ এমন কি নতুন একটা জিনিস আনছে এমন একটা ইউনিক জিনিস কন যেটা মোহাম্মদ আনছে এবং ভালো এরকম একটা জিনিস আপনি বাইর করে দেখাতে পারবেন না ভাই

মানে কাফের মাইরা মায়েরা তাদের মা বেটিকে মাল মানে কাফেরদেরকে মায়েরা তাদের মা বেটিকে গণিমতের মাল হিসেবে নিয়ে আসলো এটা তো এটা তো কারোর জন্যই ভালো আপনি যদি বলেন মানতে হবে ওই সময় কি মনে করেন একটা মেয়ের যদি মা মেয়ের স্বামী বাপরে মাইরা মেয়েটারে তুলা নিয়ে রেপ করে ওই রেপে কি সুখ লাগতো ওই সময় পেটে আমি ছুরি ঢুকাইলাম ওই সময় কি ভাই আপনি কম ব্যথা পাইতেন আপনার মাথায় বাড়ি দিলাম আপনার মাথায় যদি একটা বাড়ি দিতাম দুই হাজার তিন হাজার বছর আগে তখন কি ব্যথা একটু কম পাইতেন এখন একটু ব্যথা বেশি পাবে নাকি

তারা যদি নিয়ে আর রাখে কয়দিন পড়া সে রাজি হবে এইভাবে তার জন্য এরকম একটা কথা বলছিলেন না মেয়েটা বলছিল এক মাস দুই মাস তবে এই আগের আগেরকার দিনের তাদের এই রানী নিয়ে যাওয়ার প্রচলনটা কিন্তু ছিল

না ভাই ভাই অসংখ্য ধন্যবাদ আমি অনেক সময় আপনার সাথে কথা বলছি হয়তো আবার আসবো কোনো সময় পরে অনেক ভালো অনেক ভালো লাগে আপনার সাথে কথা ঠিক আছে ভাই ভালো থাকেন ঠিক আছে আপনার জন্য শুভ কামনা রইল পরের জনকে যুক্ত করি মুমিন নয়ন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি মুমিন নয়ন আনমিউট করে বলতে হবে মুমিন নয়ন হ্যালো ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে ভাই বলছি আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল দ্রুত বলেন দ্রুত বলেন ভাই বলছি কি যে আমার একটু ফোনে একটু প্রবলেম আছে ঠিক আছে কথার আর কি কেটে কেটে আছে হ্যাঁ তা বলছি যে এরকম আমার আমি তো মনে করেন যে ধর্ম বিশ্বাসী আমি আমার কথা শোনেন আমি তো মনে করেন যে ধর্ম বিশ্বাস করি হ্যাঁ তা আমার এই যে গত তিন মাস আগে আমার ফোরবি বাইক ছিল ঠিক আছে অ্যাপাচি ফোরবি বাইক ছিল তা গত তিন মাস আগে আমি অ্যাক্সিডেন্টে মানে আমার এই নসিমন গাড়ি এসে মানে মাছের পিক ছিল এটা ঠিক আছে ওই গাড়ি এসে আমার হাঁটুতে মেরে দিছিল দেওয়ার পরে মনে করেন যে আমার গত তিন মাস আগে একুশে জানুয়ারি দুই হাজার সালে আমার পা কাটা গেছে ঠিক আছে ডান পা হাটুর উপর থেকে তা মনে করেন যে আমি তো ধর্মকর্ম সবই বিশ্বাস করতাম তা আমি একটা মেয়ের সঙ্গে এই আড়াই বছর মতো রিলেশন করি আর কি তাই অ্যাক্সিডেন্টের পরে পা কাটা যাওয়ার পরে

তো দুই নাম্বার আপনি তো পুরাই দুই নাম্বার লোক মনে হচ্ছে ইসলাম ধর্মে তো এই সমস্ত প্রেম প্রীতি ভালোবাসা এগুলা সব হারাম আপনার যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে ইয়া করা উচিত ছিল যদি মেয়েতে পছন্দ হয় তাহলে জিহাদ করা উচিত ছিল কাফের টাফের মায়েরা তাদের মা বেটিকে যেমন ধরেন এইভাবে হুম এইভাবে নিয়ে আসবেন আর কি হুম এই যে দেখেন হালাল বা দিকে হচ্ছে হালাল আর ডান দিকেরটা হচ্ছে হারাম তো এইভাবে আপনার করা উচিত ছিল কিন্তু আপনি নাকি প্রেম করছেন এটা কেমন কথা ভাই তাহলে আপনি ধর্ম বিশ্বাস করে প্রেম করতে গেছেন কেন ভাই বলেন তো আচ্ছা আপনি নিজেকে নিজে মিউট করে ফেলছেন তাহলে আপনাকে বিদায় জানাই কথা